ভালোবাসা লাইক একটাই থাকে বাট প্রেম নাকি লাইক অনেক কটা হয়ে যেতে পারে লাগে এক মধ্যে চার পাঁচটা প্রেম হয়ে যেতে পারে 2020 সালের অক্টোবরে চিকিৎসক সানি আয়েশাকে বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এতদিন সেই সম্পর্ক নিয়ে কোনো চর্চা শোনা না গেলেও 3 বছরের মাথায় ভেঙে গেল তাদের সংসার সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে ডিভোর্সের খবর জানিয়েছেন রাফসান নিজেই একই সঙ্গে গুঞ্জন উঠেছে সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমানের সঙ্গে প্রেম রয়েছে রাফসানের এর জেরেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমকে জেফার বলেন আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি এখন দেখছি রাফসানকে নিয়ে অনেক দূর গড়িয়েছে আলোচনাটা ওর সঙ্গে সম্পর্কটা আমার শুধুই বন্ধুত্বের এমন বন্ধু ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে আমরা একসঙ্গে শো করেছি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে ঘুরেছি তবে সেটা শুধু দুজন মিলে নয় আমাদের সঙ্গে অন্য বন্ধুরাও ছিল তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়ায় যা পড়বেন তাই বিশ্বাস করবেন না কেউ একজন এসে অভিযোগ তুলল কোনো প্রমাণ ছাড়াই এর অর্থ এই নয় সেটা বিশ্বাস করতে হবে তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ইউটিউবার জেফার রহমান তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান সম্প্রতি অভিনয়ও নাম লিখিয়েছেন তিনি মুস্তফা সরোয়ার ফারুকির পরিচালনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে মনোগামী সিনেমায় দেখা যাবে এই তারকাকে